নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, এই বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখতে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু উপায় জানাবো, যে উপায়গুলো আপনারা করলে আপনাদের যে সমস্ত বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। বৃশ্চিক রাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা এবং আপনার গ্রহের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা আলাদা আলাদা চলছে, যে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিও থেকে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলতে পারি। আর যারা মনে করছেন আপনার নিজস্ব জন্মছক, হ্যাঁ, আমি আপনাকেই বলছি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যেতে চলেছে বা কেমন যাবে তা জানতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশি জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিকে, অর্থাৎ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে এবং যে কোনো কাজে উদ্দীপনা পাওয়া যায়। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো, আপনাদের শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। টুকিটাকি সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে, বাট সেটা কিন্তু বড় বিষয় নয়। এবং আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যও কিন্তু এই মাসে আগের থেকে অনেক অনেক বেটার যেতে চলেছে। এরপর আসি পড়াশোনা, অর্থাৎ যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ রয়েছে, বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করছেন বা করার চান্স পেতে চলেছেন, এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে। এরপরে আসি আপনাদের প্রেম বা প্রেমজ সম্পর্ক। একটা কথা না বললেই নয়, এই মাসে আপনাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে, এবং এই মাসে আপনারা একাধিক প্রেমে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি এক্স্যাক্ট মিনিং বলতে চাইছি, আপনারা এই মাসে বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এই মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনাদের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসের শত্রুতার যোগও কিন্তু রয়েছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শত্রু আপনাকে বিচলিত করতে পারে, তবে সামনে থেকে নয় পিছন থেকে, অর্থাৎ আপনাকে বিচলিত করবে পিছন থেকে, অর্থাৎ পিঠ পিছে আপনার সাথে শত্রুতম করবে, অর্থাৎ যেটিকে বলা হয় গুপ্ত শত্রু, এদিক থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। তবে এই মাসে শত্রু যেমন রয়েছে তেমন বন্ধুও রয়েছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাকে আপনার কোনো বন্ধু, অর্থাৎ অনেকদিন ধরে তার সঙ্গে দেখা হয়নি বা কথা হয়নি সেরকম কোনো বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে এবং তার কাছ থেকে আপনি অনেক হেল্পও পেতে পারেন। এরপর আসি দাম্পত্য জীবন। এই মাসে দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না
এবং খুব খারাপও যাবে না। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মাঝে আপনাদের মতান্তর মতবিরোধ কিন্তু থাকবে, তবে সেটিকে কতখানি আপনারা বাড়াবেন সেটা টোটালি আপনার উপর। অর্থাৎ আপনারা যদি নিজেরা বাকরুদ্ধ হয়ে যান, অর্থাৎ কম কথা বলেন, বা যখন ঝামেলা চলছে সেই সময় আপনি যদি ঘর থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো ভালো জায়গায়, অর্থাৎ নদীর পার বলুন বা কোনো এমন একটি জায়গা যেখানে নির্জনে আপনি একাই থাকতে পারেন, এরকম একটি জায়গায় যদি চলে যান, সেক্ষেত্রে কিন্তু সেই ঝামেলা কিন্তু বেশি আকারে হবে না। কিন্তু যদি আপনি তর্কাতর্কির মধ্যে জড়িয়ে যান, সেক্ষেত্রে কিন্তু ছোট একটি আগুনের বিন্দু বিশাল বড় বাড়িকেও জ্বালিয়ে দিতে পারে। এ মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চোখ বন্ধ করেই বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, কারণ আপনাদের বিবাহের কিন্তু শুভ যোগ সৃষ্টি হয়ে গেছে। এবং এই মাসে আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনারা পিতার কাছ থেকে এবং দাদুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এই মাসে যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেস মোটের উপর দিয়ে শুভই বলা যায়, কারণ এই মাসে আপনাদের, অর্থাৎ এই মাসে আপনাদের অর্থ উঠার কিন্তু চান্স রয়েছে, অর্থাৎ আপনাদের অর্থ কিন্তু উঠবে। এবং এই মাসে যারা বিজনেসে টাকা ইনভেস্ট করতে চান তাদেরকে বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর টাকা ইনভেস্ট করুন, কারণ আপনি জানেন না আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস স্যুট করবে। এবং লোন নেওয়ারও একটি প্রসেস রয়েছে, অর্থাৎ কোন সময় লোন নিলে সেই লোন আপনি রিকভারি করতে পারবেন, তো সেই সব দিনক্ষণ দেখে তারপর লোন নিতে হয়। এবং যে বিজনেস স্টার্ট আপ করবেন সেই বিজনেস আপনার স্যুট করছে কিনা সেটাও একটা বড় বিচার্যের বিষয়, তাই এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেসে টাকা ইনভেস্ট করুন। এই মাসে সন্তান সুখও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে চলেছেন। তবে যাদের প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, অর্থাৎ 6 মাস বা 8 মাস, তাদেরকে বলবো একটু সাবধানে সিঁড়ি দিয়ে ওঠানামা করুন, নচেত কিন্তু আপনার মিসক্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে আপনাদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ যারা লটারি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এবং এই মাসে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এই মাসে যারা ডক্টর ইঞ্জিনিয়ার এবং টিউশনি পড়ান তারা এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলেছে। এবং এই মাসে আপনারা নতুন একটি গাড়ি কিনতে পারেন বা বুকিং করতে পারেন, এছাড়াও নতুন একটি বাড়ি কিনতে পারেন বা বুকিং করতে পারেন। এবং এই মাসে আপনাদের গৃহ থেকে বা আপনাদের কাজের জায়গা থেকে কোনো মূল্যবান নথি চুরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই মাসে যারা ডাক বিভাগের কর্মচারী রয়েছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এ মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যাধিক শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের কাজের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশমিত হতে চলেছে, অর্থাৎ নতুন নতুন কাজ কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ যারা ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এবং যারা গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, অর্থাৎ বিউটিশিয়ান বা কসমেটিক্স এইসব বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যারা দুধ বা জল, অর্থাৎ জলীয় কোনো প্রোডাক্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এবং এই মাসে আপনারা যারা পেট্রোল পাম্পের বিজনেস রয়েছে, গার্মেন্টসের বিজনেস রয়েছে, ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে এই মাসে আপনারা বাইরে যখন বেরোবেন তখন একটু সাবধানে বেরোন, কারণ ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখা যাচ্ছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই উপায়, যে উপায় করলে আপনাদের এই মাস যেসব প্রবলেম রয়েছে সেই সব প্রবলেম কিন্তু কেটে যাবে। প্রথমত বলবো, আপনারা সকালবেলা স্নান করে উঠে সূর্যের দিকে তাকিয়ে সূর্য মন্ত্র উচ্চারণ করুন, অর্থাৎ ওম আদিত্যায় নমো এই মন্ত্রটি উচ্চারণ করুন। এই থেকে আপনি যে কোনো রকম প্রবলেম কাটিয়ে ফেলবেন এবং খুব স্মুথলি আপনাদের এই মার্চ মাস
যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।